নমস্কার, আমরা যারা ডায়াবেটোলজিস্ট ইউজুয়ালি আমার নিজের ক্ষেত্রে আমার পেশেন্টদের আমি একটা হাইপোগ্লাইসেমিক অ্যাওয়ারনেস বলি, রুটিন আমি বলি। তাহলে এখানে কেন হাইপোগ্লাইসেমিক অ্যাওয়ারনেস আমি বলছি? কেন কোনো ওষুধ খেতে গিয়ে বা ওষুধ খাওয়ার পরে যদি আপনি খাবার না খান, সেক্ষেত্রে আপনার যদি ব্লাড সুগার লেভেল 70 mg/dL হয়ে যায়, সেই সময় দেখা যাচ্ছে কি আপনার হাত পা ঝিমঝিম করতে পারে, কোনো আনইউজুয়াল সিমটম হতে পারে, সোয়েটিং হতে পারে বা আরও কিছু হতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে গ্লুকোমিটার সেই গ্লুকোমিটার দিয়ে দেখুন, যদি 70 mg/dL তার নিচে যদি সুগারটা আসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সুগার একটু আর তার অথবা চকলেট যেটা আপনার কাছে আছে আপনি ওটা অবশ্যই নিয়ে নিন। কিন্তু ইন দ্যাট কেস যদি আপনি দেখেন বিলো 45, সেক্ষেত্রে কী করবেন? দ্যাট ইজ সিভিয়ার। কি সুগার কিউব যদি থাকে অবশ্যই তার সঙ্গে চকলেট, অ্যান্ড কল ইউর ডক্টর অর হসপিটাল অর রিলেটিভদের আপনি বলুন যে আপনি এ করতে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া জিনিসটা এত ইম্পর্টেন্ট কেন আমাদের ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে? কেন হাইপোগ্লাইসেমিয়া মানে আছে আমাদের যে ব্রেন আছে, ব্রেন কাছে অনলি গ্লাইকোজেন যে রিজার্ভ অনলি 2 থেকে 3 মিনিটের জন্য থাকে, এবং আমাদের যদি সুগার লেভেল ফল করে যায় বিলো 45, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেন উইথস্ট্যান্ড করা তার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে এবং ব্রেন ফাংশন ডিসাপ্টেড হয়ে যাচ্ছে, এবং সেই জন্যেই কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেসটা খুব জরুরি আছে। এছাড়াও আরও কিছু কিছু জিনিস ডায়াবেটিস ইমার্জেন্সি নিশ্চয়ই আমি আবার শেয়ার করবো। থ্যাংক ইউ।